ঝরঝরে সাদা পোলাও রান্না করতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু আপনি ফলো করতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি রান্না করব প্লেন পোলাও আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এলাচি দারুচিনি তেজপাতা তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আমি কিছু সময় ভেজে নিয়েছি তারপরে এক ঘন্টা আগে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি এখন এটাকে কিছু সময় নিয়ে ভেজে নিব ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঝরঝরে পোলাওয়ের জন্য যখন চালটা সুন্দর করে ভাজা হবে তখন কিন্তু পোলাওটা ঝরঝরে হবে একটার সাথে একটা লেগে যাবে না এই তো আমি সুন্দর করে চালটাকে ভেজে নিয়েছি এবারে পানি দিয়ে দিচ্ছি আমি যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি এখন কিছু সময় নেড়ে নিচ্ছি বলক আসলে ঢেকে দিব দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব কাঁচামরিচ তারপরে দিয়ে দিব একটু চিনি চিনি কিন্তু পোলাউতে দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেয় কিছু সময় নেড়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব ঘি আমি তিন টেবিল চামচের মতো ঘি দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দমে রেখে দিব তিরিশ মিনিটের জন্য যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই থাকবেন এখন তিরিশ মিনিটের জন্য দবে রেখে আমি চলে এলাম দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এখন আমি পোলাওটাকে পরিবেশন করে নিব আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন আর না হয় কিন্তু আমি আপনাকে থ্যাংকস দেওয়ার সুযোগটা পাই না তো এজন্য আর আমার কমেন্ট পড়তে ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করলে পড়তে অনেক ভালো লাগে এই তো পরিবেশন করে নিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পিঁয়াজ বেরেস্তা আর একটু সাজিয়ে নিয়েছি কাবাব দিয়ে তো সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আর সে পর্যন্ত সবাই আরও বেশি ভালো থাকবেন ঈদ মোবারক আল্লাহ ফেজ